বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক জানিয়ে মায়াস কুকিং মিরর থেকে শুরু করছি আজকের রেসিপি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি চিকেন শর্মা রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই শর্মাটি তৈরি করে নিতে পারেন ইফতার পর্বে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চিকেন কিউব। এখানে আমি ব্রেস্ট ও থাই দুই সাইডের চিকেনই ইউজ করেছি। 250 গ্রামের মতো চিকেন রয়েছে এখানে। খুব ভালো করে ব্রয়লার মুরগির এই চিকেনটা ধুয়ে ম্যারিনেশন করছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আদা রসুনের পেস্ট 1 চায়ের চামচ, গরম মশলা বাটা 1/2 চায়ের চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে চাট মশলা দিয়ে দিলাম 1 চায়ের চামচ। এখন দিয়ে দেব হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ। এখন 2টি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে আমি এটি মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখালে মাংসর ভিতরে মশলাটা প্রবেশ করে নিবে। এখন এটা কভার করে রেখে দিচ্ছি 10 মিনিটসের জন্য। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো একে একে তেলের মধ্যে বিছিয়ে দিচ্ছি। ভালোভাবে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে আমি এটি কভার করব। চুলার আঁচ এই সময় মিডিয়াম হিটে থাকবে। 5 মিনিটসের জন্য কভার করে নিলাম। এই ফাঁকে যারা মায়াস কুকিং মিরর এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে প্রেস করে দিবেন বেল আইকনটি। আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু রেসিপিটি কেমন লেগেছে। 5 মিনিটস পর আমি কভারটা খুলে এখন উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলো। এটা আরও মিনিমাম 3-4 মিনিট রান্না করার পর আমি এটা ডিশ আউট করে রাখবো। এই তেলের মধ্যেই তখন আমি কিছু ভেজিটেবল সতে করে নিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। 2-3 মিনিটের মতো হাই হিটে এই সবজিগুলো আমি সতে করে এর মধ্যে আমার সেই ভেজে রাখা চিকেনগুলো কুচি কুচি করে কেটে মিক্স করে দিব। শর্মার আকারে লম্বা লম্বা করে এখানে আমি মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে রাখবো। খুবই ইজি এই রেসিপিটি, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন কতটা টেস্টি। এখন একটি মজাদার সস তৈরি করব। পুদিনা পাতা ব্লেন্ড করে রাখা দিয়ে দিলাম 1 চায়ের চামচ। 1 চায়ের চামচ দিয়ে দিচ্ছি এখানে সাদা সরিষা বাটা। এখন টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর ঘরে থাকা যে কোনো টমেটো সস দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ। ভালোভাবে এই কয়েকটা উপকরণ এখন মিক্স করে নিচ্ছি। আরও কিছু উপকরণ দিব। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আর লবণ ও চিনি অল্প একটু করে স্বাদ মতো। খুব ভালো করে আমি এটা এখন মিক্সিং করছি। লবণটা আমার একটু কম মনে হয়েছে, আর একটু দিয়ে নিলাম, আর একটু চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি। ভালোভাবে আবার খুব সুন্দরভাবে মিক্সিং করে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি শর্মা সস। এখন এটা ডেকোরেশন এর পালা। আমি এখন রুটিটার কথা বলে নিচ্ছি। আমি এই শর্মার জন্য কোনো স্পেশাল রুটি ইউজ করিনি, ঘরে থাকা রুটিটাই আমি ভেজে নিয়েছি কোনো রকম তেল ছাড়া। রুটিটা দিয়ে এর মধ্যে আমি প্রথমে সস অ্যাপ্লাই করে আর আমার তৈরি করে চিকেন রাখা চিকেনটি সুন্দরভাবে এভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা একবার মনোযোগ দিয়ে ফোল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন তৈরি হয়ে যাচ্ছে আমাদের খুবই টেস্টি এই শর্মাটি। এভাবে ফোল্ডিং করার পর আমরা এখানে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি, খাওয়ার সময় এটা খুলে নিব। এভাবে একে একে আমি সবগুলো শর্মা তৈরি করে নিলাম। কোনো স্পেশাল রুটির প্রয়োজন নেই, ঘরে থাকা প্লেইন রুটিটা একটু মোটা করে বানিয়ে কোনো রকম তেল ছাড়া এপাশ ওপাশ ভেজে এই কোটিংটা দিয়ে খুবই ইজিলি আপনারা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। যারা ইফতারিতে একটু হেলদি রেসিপি খেতে চান, তেল চর্বি অ্যাভয়েড করতে চান, তারা একটি এই খাবারের মধ্যে পেয়ে যেতে পারেন অনেক রকমের পুষ্টিগুণ। সো ভিউয়ার্স, আজকে রেসিপিটি কেমন লাগলো তা আমাকে লাইক দিয়ে অবশ্যই জানাবেন, আর মায়াস কুকিং মিররের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।